এটার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা এবং দীর্ঘ মানে দিনের আশা আকাঙ্ক্ষা ছিল আমাদের শহীদ পরিবারদের। আমরা আসলে আমাদের স্মৃতি স্তম্ভ করতে পারিনি, দীর্ঘদিন পরে হলেও আজকে শহীদপুরে শহীদ স্মৃতি স্তম্ভ তৈরি হয়েছে, এটা অত্যন্ত ভালো লাগতেছে। পাশাপাশি এই শহীদদের স্মরণে এখানে যদি ল্যাম্প ফলক ইয়ে করে দেওয়া যায় তাহলে আরও ভালো হবে। শহীদপুরে কোনো পূর্ণাঙ্গ স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিসৌধ ছিল না, এখানে আংশিক কাজ করা এই স্মৃতিস্তম্ভটি ছিল, কিন্তু এটা অত্যন্ত অরক্ষিত ছিল। এই জায়গাটি দখল হতে চলেছিল, এখানে বিভিন্ন লোকজন এসে বসতি স্থাপন করে, দুষ্টু ছেলেপেলে এখানে মাদক গ্রহণ করত, এটা অত্যন্ত নিচু ছিল। শহীদপুরের সাধারণ লোকজন বারবার দাবি জানাচ্ছিল এবং মুক্তিযোদ্ধাগণ শহীদ পরিবারের সদস্যগণ যে আমাদের একটা কেন্দ্রীয় স্মৃতিসৌধ থাকা দরকার। এই দাবির প্রেক্ষাপট থেকেই আমরা উপজেলা পরিষদের ফান্ড হতে অর্থ সংস্থান করে এই নির্মাণ কাজটি সম্পন্ন করেছিলাম।